नमस्कार बंधुरा, कथक कौशिकेर गल्पेर आसरे आपनादेर स्वागत। आशा करी आपनारा सबाई सुस्थ आछेन। बंधुरा, आपनारा धारावाहिकभावे शुनछेन प्रमोदारंजन राय रचित बुनेर खबर, आज तृतीय पर्व। ১৯০২-১৯০৩ কেন্টুং রাজ্য। এবার আমাদের ঢের দূরে যেতে হবে, রেলের লাইন থেকে প্রায় ২৫-২৬ দিনের পথ। আমার ঘাড়ে আবার দূরবীনের কাজ পড়েছে, সঙ্গে অনেক লোক আর ভারবাহী খচ্চর, বলদও প্রায় ৬০-৬৫টা। ১৮ দিনের পথ চলে এসে আমরা একটা বড় নালার ধারে এক ফুঙ্গির আশ্রমে তাঁবু খাটিয়েছি। নদীতে বাঁধ দিয়ে ফুঙ্গি মাছ পুষেছেন, মাছগুলোকে ফুঙ্গি বড় ভালোবাসেন, রোজ ভাত রেঁধে তাদের খেতে দেন, মাছও ঢের। জলে একটা কিছু ফেললেই ৪০-৫০টা এসে জড়ো হয়। আমরা লেবুর খোসা ফেলে অনেকক্ষণ ধরে তাদের তামাশা দেখলাম। সঙ্গের লোকদের রকম সকম দেখে মনে হলো যেন মাছগুলো দেখে তাদের জীব দিয়ে জল পড়ছে। আমি সেই জন্য তাদের সাবধান করে বললাম, খবরদার ফুঙ্গির মাছ যেন ধরো না। তারা ব্যস্ত হয়ে জিপ কেটে বলল, এই আরে রাম, ফুঙ্গির মাছ ধরতে যাব। আমার কিন্তু সন্দেহ মিটল না, আর কাজেও তাই হলো। রাত্রে আমি যেই ঘুমিয়েছি অমনি তারা গিয়ে দুটো মাছ ধরেছে। এ খবর অবশ্য আমি পরে পেয়েছিলাম, এর শাস্তি ভগবান হাতে হাতেই দিয়েছিলেন। পরের দিন আমাদের সালুইন নদী পার হতে হবে। আমি আরও দুবার এই পথে যাওয়া আসা করেছিলাম, কাজেই রাস্তা আমার বেশ ভালো করেই জানা। আমি আগের দিন বিকেলে সকলকে ডেকে একটা পাহাড় দেখিয়ে বললাম, ওই পাহাড়ের নিচে গিয়ে দুটো পথ পাবে, যেটা পাহাড়ের ওপরে উঠে গেছে সেটাই আসল পথ, যেটা নালার ধারে ধারে গেছে সে পথে যেও না, গেলে দুদিনেও সালুইন নদী পৌঁছতে পারবে না। তাদের কপালে দুর্ভোগ ছিল, তারা সে কথা শুনবে কেন? তারা আমার আধ ঘন্টা আগে রওনা হয়ে গিয়েছিল, আর গিয়েছিল ঠিক যে পথে যেতে আমি নিষেধ করেছিলাম সেই পথে। পাহাড়ের নিচে এসেই তাদের পায়ের দাগ দেখে আমি বুঝতে পেরেছিলাম যে ব্যাপারখানা কি। আমি তখনই তাদের ফিরিয়ে আনার জন্য একজন লোককে দৌড়িয়ে পাঠালাম, তারা তার কথা গ্রাহ্যই করল না। তাদের সঙ্গে একজন ভারী চালাক সার্ভেয়ার ছিল, সে নাকি আগের বছর এই সমস্ত জায়গা জরিপ করে গেছে। সে বলল, পাহাড়ের রাস্তা বড় বিশ্রী, তাতে বেজায় চড়াই, আমি রাস্তা জানি, চলো নদী ধরে যাই, ওদের ঢের আগে পৌঁছব। সেই ফাজিলের কথায় ভুলে বেচারারা ১২-১২:৩০ পর্যন্ত নালায় নালায় চলেছে, কখনো এপার কখনো ওপার। তারপর কয়েকজন হাতিওয়ালার কাছে জানতে পারল যে সেদিকে আর পথ নেই, কাজেই তখন আবার সেই পাহাড়ের তলায় ফিরে আসতে হবে, এদিকে পা কিন্তু আর চলে না। ২ টাকা বকশিস কবুল করে এই পথটুকু হাতিতে করে পৌঁছে দেবার জন্য হাতিওয়ালাদের রাজি করিয়েছিল, কিন্তু হাতিটা কিছুতেই তাদের বইতে রাজি হলো না। দুপুরের রোদে তার মেজাজ বিগড়িয়ে গেছিল, মাহুত যত তাকে বসতে বলে হাতিটা ততই আরও চটে যেতে লাগলো, কাজেই হেঁটে আসা ছাড়া অন্য উপায় আর রইল না। এদিকে আমি সমস্ত জিনিসপত্র, খচ্চর, বলদ শুদ্ধ নদী পার হয়েছি, আর বালির ওপর তাঁবু খাটিয়ে কতক্ষণ অবধি তাদের আশায় বসে রয়েছি। বসে বসে সন্ধ্যা হয়ে গেল, আমি খালি ভাবছি, তাই তো, তারা এখনও এসে পৌঁছল না, ভোরে ৪:৩০টার সময় বেরিয়েছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে, রাস্তা তো মোটে ১০ মাইল। এমন সময় একজন খালাসি বলল, ওই বাবুরা আসছে। চেয়ে দেখি নদীর ওপারে তাদের দেখা যাচ্ছে, চলতে আর পারছে না। এক বেচারা তো নদীর কিনারায় পৌঁছে বালির ওপর শুয়ে পড়ল, তার ওজন ৩মণ ২৬ সের। দেখে আমার বড় দুঃখ হলো। তাড়াতাড়ি তাদের পার করিয়া নিয়ে চা খাইয়ে একটু ঠান্ডা করলাম। সেই চুরি করা মাছ দুটো আর তাদের খাওয়া হলো না, সেগুলো রোদে একেবারে পচে গিয়েছিল। দোভাষীরা বলাবলি করতে লাগল, ফুঙ্গির মাছ চুরি করার সাজা। সেই রাত্রে আমার চাকর শশীকে খাবার জন্য তার তাঁবুতে এক বাঘ ঢুকেছিল,
আর ঘড়ির অ্যালার্মের শব্দে পালিয়ে গিয়েছিল। শশী কিন্তু আগে বুঝতে পারেনি যে ওটা বাঘ। সে মনে করেছিল খচ্চর, তাই সে খচ্চরওয়ালাদের গালি দিয়েছিল, ব্যাটারা বড় পাজি, রোজ বলি খচ্চর বেঁধে রাখ তা শোনে না, একদিন খচ্চরের পা ভেঙে দেবো তখন বুঝতে পারবে। সকালে উঠেই আমাদের কাজে বের হতে হয়, তার আগে রান্নাবান্না তৈরি চাই, তাই শশী রাত 4টের সময় উঠবার জন্য ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখে। রাত্রে যখন সকলে ঘুমে অচেতন, বাঘ এসে শশীর তাঁবুতে ঢুকেছে, একেবারে ভেতরে আসতে পারেনি, তাঁবুর কানাতে তলা দিয়ে বুক অবধি ঢুকিয়ে ঠেলাঠেলি করছিল আর চারদিকে হাত রাখছিল। এক বিঘত আর এলেই শশীর মাথাটা পাবে। এমন সময় কড় শব্দে অ্যালার্ম বেজে উঠল। বাঘ বোধহয় ভাবল সর্বনাশ, বুঝিবা আকাশ ভেঙে পড়ল। বেজায় চমকে গিয়ে অমনি সে এমন এক লাফ দিল যে তাঁবুর দড়ি ছিঁড়ে খোঁটা উপড়ে তাঁবু শুদ্ধ ওলট পালট। শশীর এতে ঘুম ভেঙে গেছে, সে উঠেই খচ্চরওয়ালাদের গাল দিতে লাগল। গোলমাল শুনে সকলে ছুটে এসে দেখে কি ভয়ানক ব্যাপার। তাঁবুর ভেতরে বাঘের বুকের দাগ আর নখের আঁচড় স্পষ্ট দেখা যাচ্ছে। ভগবানের কৃপায় ঠিক সময় মতো অ্যালার্ম না পড়লে আর উপায় ছিল না। এবছর আমার সঙ্গে খান সাহেব আ দূরবীনের কাজ শিখতে গিয়েছিলেন। খান সাহেবের বিশাল দেহ, 6'3" লম্বা, বুক 48 ইঞ্চি, কোমর 54 ইঞ্চি, ওজন 3 মণ 26 সের। আজি জংশনে ওজন করেছিলাম তাকে। আমি তো 10 দিনের পথ চলে ঘোড়া কিনেছি, খান সাহেব পদব্রজেই চললেন এবং প্রায় 200 মাইল হেঁটে গিয়েছিলেন। কিন্তু যখন কাজ আরম্ভ হলো তখন তাঁর একটু কষ্ট হতে লাগল। তিনি তাঁর উপযুক্ত একটা ঘোড়া খুঁজতে লাগলেন। তাঁর উপযুক্ত ঘোড়া কি আর সেদেশে মেলে? আমরা এবার শ্যামরাজ্যের সীমানায় কাজ করছিলাম। প্রত্যেকের সঙ্গে 20 জন সেপাই ও 1 জন হাবিলদার ছিল পাহাড়ের জন্যে। একজন সুবেদারের অধীনে সব শুদ্ধ 80 জন সেপাই এসেছিল। সেই সুবেদারের সঙ্গে খান সাহেবের চীন দেশে বক্সার লড়াইয়ের সময় আলাপ হয়েছিল আর বেশ ভাবও হয়েছিল। খান সাহেব ঘোড়া খুঁজছেন আর উপযুক্ত ঘোড়া মিলছে না শুনে সুবেদার সাহেব ঠাট্টা করে বললেন, আরে খান সাহেব ভৈঁসি লে লো, সওয়ারি ভি করোগে আর দুধ ভি পিওগে। খান সাহেব তো মহা খাপ্পা। এখানে বলে রাখি, খান সাহেব দুধের বড় ভক্ত। আমরা টিনের দুধ দিয়ে চা খাই, কিন্তু তাঁর রোজ টাটকা দুধ চাই, আর সেই দুধের জন্য দোভাষীর ওপর রোজ তম্বি করতেন, সুবেদার সেটা লক্ষ্য করেছিলেন। খান সাহেব বাহাদুর লোক ছিলেন, নানা দেশে তিনি ঘুরেছিলেন, অনেক কাজ তিনি করেছিলেন। তার ফলে 20 টাকায় কাজে প্রবেশ করে 500 টাকার পেনশন নিয়েছিলেন, আর প্রথমে খান সাহেব ও পরে খান বাহাদুর উপাধি লাভ করেছিলেন। শ্যামদেশের সীমা কমিশন, চীনা সীমা কমিশন, বক্সার যুদ্ধ, তুরস্ক পারস্য সীমা কমিশন প্রভৃতিতে খুব কৃতিত্বের সঙ্গে কাজ করেছিলেন। আমি যখন প্রথম শান স্টেটে কাজ করতে যাই, সেই বছর ও তার আগের 2-3 বছর খান সাহেব ও আমাদের আপিসের আরও কয়েকজন চীন সীমা কমিশনে কাজ করতে গিয়েছিলেন। সেখানে একবার একটা বিভৎস কাণ্ড হয়েছিল, তার গল্প খান সাহেবের কাছে শুনেছিলাম। ওই সীমা কমিশনে তাঁদের সঙ্গে কে নামে একজন মহারাষ্ট্রীয় সার্ভেয়ার ছিল। লোকটি খুব কাজের, কিন্তু বড় মাতাল, আর সেজন্য তাকে কখনো কখনো মুশকিলে পড়তে হতো। যে সময়ের কথা বলছি তখন তাঁদের তাঁবু ছিল চীনের এলাকায়। সন্ধ্যা হয়ে এসেছে, সকলেই তাঁবুতে পৌঁছে গেছে, কিন্তু ওই মহারাষ্ট্রীয় সার্ভেয়ারটি তখনও আসেনি। কি হলো, শত্রুর দেশ এটা, কোথায় গেল? তাদের বড় সাহেব ব্যস্ত হয়ে তাকে খোঁজবার জন্য চারিদিকে লোক পাঠালেন। সকলে ফিরে এলো, কিন্তু কের কোনো খবর পাওয়া গেল না। সাহেবের দোভাষী ছিল একজন চীনা, সেও খুঁজতে গিয়েছিল, কোনো খবর না পেয়ে সেও তাঁবুমুখো ফিরে চলল। গিয়েছিল গ্রামে গ্রামে ঘুরে, কিন্তু ফেরবার সময় মাঠের মাঝখান দিয়ে সোজা তাঁবুর দিকে চলল। মাঠটার মাঝামাঝি এসে একটা বিকট দুর্গন্ধে তার দম বন্ধ হবার উপক্রম হল। কিসের দুর্গন্ধ, কোত্থেকে আসছে?
নিশ্চয়ই গ্রামের জমানো সারের কুণ্ডের মুখ খোলা পড়ে আছে আর হাওয়াতে দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে। ওই দেশে গ্রামবাসী সকলের মল একটা প্রকাণ্ড কুণ্ডে জমা করে রাখা হয় আর বৃষ্টির জলে সে এক বিটকেল ব্যাপার হয়। লম্বা বাঁশের ডগায় হাতা বাঁধা, তা দিয়ে ওই নরককুণ্ড থেকে তুলে তুলে জমিতে সার দেওয়া হয়। একটা প্রকাণ্ড কাঠের ঢাকনি দিয়ে কুণ্ডের মুখটা রাত্রে ঢেকে রাখা হয়। দোভাষী চীনা কাজেই সে বুঝতে পারল যে নিশ্চয়ই আজ কোনো কারণে কুণ্ডের মুখ খোলা পড়ে আছে। ভাবল ওটাকে বন্ধ করে যাই। কুণ্ডের কাছে গিয়ে তো চক্ষু স্থির, কুণ্ডের ভেতরে কি যেন নড়ছে আর হাবুডুবু খাচ্ছে। ডাকল, উত্তর শুনেই বুঝল যে সে ওই সার্ভেয়ার। ঊর্ধ্বশ্বাসে দৌড়ে ক্যাম্পে এসে সকলকে খবর দিল। তখন সকলে গিয়ে তাকে তুলল, একটা মজবুত রশি গর্তে ফেলে দিল, কে সেটাকে তার বুকে জড়িয়ে বাঁধল আর সবাই মিলে টেনে তাকে ওই নরককুণ্ড থেকে তুলল। বলা বাহুল্য, মদের নেশা তার অনেক আগেই ছুটে গিয়েছিল। তারপর কত সাবান দিয়ে যে তাকে পরিষ্কার করা হয়েছিল তা বুঝতেই পারো। সেদিন হাট ছিল, ওদেশে হাটে খুব মদ বিক্রি হয়। হতভাগা কাজ শেষ করে খুব মদ খেয়েছিল, তারপর বোধহয় টলতে টলতে ওই মাঠের মাঝখান দিয়ে তাঁবুতে আসছিল আর পড়েছে ওই নরককুণ্ডের মধ্যেই। অত শাস্তিতেও সে মদ ছাড়েনি, পরিণামে মদ খেয়ে খেয়েই শেষে মারা গিয়েছিল। ওই চীন সীমা কমিশনে বুড়ো সার্ভেয়ার রামশরদও এক বছর কাজ করতে গিয়েছিল। সেখানে তাদের একটা খুব খাড়া পাহাড়ে চড়তে হয়েছিল। পাহাড়টাতে গাছপালা নেই, খালি ছোট ছোট ঘাস আর গুড়ি গুড়ি পাথর আর বেজায় খাড়া। রামশরদের সঙ্গে এক সাহেব অতি কষ্টে পাহাড়ে চড়ে কাজ করলেন, কিন্তু নামবার সময় প্রাণ ওষ্ঠাগত। উঠবার বেলা তবু ঘাস ধরে ধরে উঠেছিলেন, নামবার বেলা আর ধরবার কিছু নেই, ছোট ছোট নুড়ি পাথরে পাও রাখা যায় না, পিছলে যায়। দু চারবার চেষ্টা করবার পর সাহেব তো মাটিতে বসলেন আর পেছন ছেঁচড়ে দিব্যি নেমে এলেন। তার মোটা কডের প্যান্টুলুনেরও কিছু ক্ষতি হলো না। বুড়োর আর সেরকম করবার সাহসে কুলোচ্ছে না, এদিকে সাহেব বিষম তাড়া দিচ্ছেন, আরে জলদি আও না, বাইট বাইট কর উতর। কি আর করা, অগত্যা তাই করতে হলো। এদিকে সাহেব তাড়া দিয়েই পথ চলতে শুরু করেছেন। পেছনে পায়ের আওয়াজ পেয়ে জিজ্ঞেস করলেন, আগে আরাম শরদ? হ্যাঁ হুজুর, আয়া তো, লেকিন আধা পাতলুন পাহাড় পর রয়ে গিয়া। বেচারার জিনের পাজামার পেছন দিকটা পাহাড়ে রেখে আসতে হয়েছে। একদিন আমরা একটা বনের ভেতর দিয়ে যাচ্ছি, পথে দেখি একটা গ্রামের ঘর দোর সব পড়ে রয়েছে কিন্তু জনমানুষ নেই। দিনের বেলায় পর্যন্ত বাঘ এসে গ্রাম থেকে মানুষ ধরে নিয়ে যেত, সেই জন্য সবাই গ্রাম ছেড়ে পালিয়েছে। কাজের জন্য এমন বনের মধ্যে দিয়েও চলতে হয়, একলাটি যাবার জো নেই, অমনি বাঘ এসে ধরে খাবে। আমাদের সঙ্গে একজন মুসো এসেছে পথ দেখাবার জন্য, সে আবার আরও দুজন মুসোকে সঙ্গে এনেছে, নয়তো আমাদের পৌঁছে দিয়ে ফেরবার সময় তাকে বাঘে ধরবে। বনের মধ্যে রাত হয়ে গেলে তারা আড্ডায় থাকবে। আড্ডাগুলো আবার পাঁচিল ঘেরা বাড়িঘর নয়, শুধু বাঁশের ঝোপের আগায় একখানি মাচা, তাইতে চড়ে বসে কাঁপতে কাঁপতে রাত কাটাতে হয়। বাঘেরা বেশ জানে যে সে বনের ভেতর তারাই রাজা। বেলা সাড়ে আটটার সময় ঘোড়ায় চড়ে একটা নদী পার হচ্ছে, সঙ্গে পাঁচ ছজন লোক। নদীর মাঝামাঝি এসে দেখি এই বড় একটা বাঘ প্রায় আমাদের রাস্তার ওপরেই দাঁড়িয়ে জল খাচ্ছে। আমরা যে আসছি সেজন্য তার কোনো ভাবনা চিন্তাই নেই, দু এক চুমুক জল খায় আর মাথা তুলে এক একবার আমাদের দেখে নেয়। আমরা অনেক চেঁচামেচি করাতে আস্তে আস্তে উঠে রাজার মতো চালে সেখান থেকে চলল। দু চার পা যায় আর ঘাড় ফিরিয়ে এক নজর আমাদের দেখে। ততক্ষণে পেছন থেকে আমাদের আরও ঢের লোকজন এসে পড়েছে। সকলে মিলে মহা শোরগোল তুললে পর বাঘটা ছুটে গিয়ে জঙ্গলে ঢুকে পড়ল। সেখান থেকে একটা গ্রামে গিয়ে দুদিন ছিলাম, তারপর আমাদের ওই পথেই ফিরতে হবে আর ওই জায়গাতেই রাত কাটাতে হবে। গ্রামের প্রধান অনেক মানা করল, কিন্তু কিছুতেই আমাদের ফেরাতে না পেরে শেষটা দুজন লোক সঙ্গে নিয়ে নিজেই
বন্দুক হাতে আমাদের সঙ্গে চলল। বিকেলে দুই নালার মোহানায় এসে তাঁবু খাটিয়েছি। চাকর বাকররা কেউ রাঁধতে, কেউ খেতে, কেউ বা বাসন মাজতে ব্যস্ত। আমি তাঁবুর সামনে চেয়ারে বসে পরদিনের কাজের পরামর্শ করছি। এমন সময় হঠাৎ আমার মনে হল, নালার দুই মোহানার কাছে একটা বড় গাছের আড়াল থেকে গলা বাড়িয়ে একটা কি যেন আমাকে দেখছে। বার কয়েক আমি হঠাৎ কথা বন্ধ করে সেই দিকে তাকাতে কিন্তু কিছু দেখতে পেলাম না। শেষটা ভালো করে লক্ষ্য করে দেখলাম দুটো কি জিনিস জল জল করে উঠল। আর বুঝতে বাকি রইল না, ও দুটো বাঘের চোখ। অমনি তো আমি বন্দুক আন বলে লাফিয়ে উঠেছি, আর বাঘ হওয়ার লুকিয়ে থেকে কোনো লাভ নেই দেখে দুই লাফে একেবারে আমার পায়ের নিচে, 6-7 ফুট নিচে হবে, আর দূরও হবে 6-7 ফুট। এদিকে খালাসি মশাইরা বাঘের নাম শুনেই যে যার কাজ ফেলে তাঁবুর মধ্যে ঢুকে দরজা এঁটে দিয়েছেন। বন্দুকটা এনে দিতে কারো সাহসে কুলোল না, অগত্যা নিজেই তাঁবুর ভেতর থেকে রিভলভারটা নিয়ে এলাম। কিন্তু এসে আর বাঘটাকে দেখতে পেলাম না, সে হল্লা শুনে বেগতিক বুঝে সরে পড়েছে। পাতার উপর মর্মর পায়ের আওয়াজ শুনে সেই দিকে 2-3 বার আওয়াজ করলাম। এতক্ষণে খালাসিদের মুখে কথা ফুটল। একজন বলতে লাগল, ক্যা দেখা হুম, এত্তা বড়া থা, উধার সে চালা গিয়া। একটা পাহাড়ে কাজ করতে গিয়েছিলাম, সেটাকে দূর থেকে দেখলে একটা দেয়াল বলে মনে হতো। ওই জঙ্গলে থাকতে হবে অন্তত 2 রাত। সেই মুসো বস্তি থেকে কুলি নিয়ে নিয়েছি। পাহাড়ের মাঝামাঝি 8-10 ইঞ্চি চওড়া একটু পথ, মুসোদের শিকারের রাস্তা, তার নিচেই একেবারে খাড়া দেয়ালের মতো পাহাড়। সেই পথে আমরা যাতায়াত করি। একদিন সকালে উঠে আমি কাজে বেরিয়ে গিয়েছি। মুসো কুলিরাও জিনিসপত্র নিয়ে চলে গেছে। পেছনে আছে খালি আমার চাকর শশী, একজন দোভাষী, আর শঙ্কর ও মঙ্গল নামে দুজন খালাসি। মঙ্গলের সঙ্গে দোভাষীর কি নিয়ে ঝগড়া হয়েছে, মঙ্গল তাই চোটে যাই সাহেবের কাছে রিপোর্ট করি বলে চলে গেছে। তখন দোভাষী ভাবল যে তাড়াতাড়ি গিয়ে মঙ্গলের সঙ্গে ভাব করতে হবে, কি জানি যদি সত্যি রিপোর্ট করে বসে। বিধুটে রাস্তা, পা হড়কালেই 100-150 ফুট নিচে গড়িয়ে পড়তে হবে। দোভাষী ভয় ভয় মাথা হেঁট করে পথের উপর চোখ রেখে চলেছে, আবার ক্ষণে ক্ষণে মুখ তুলে দেখছে মঙ্গলকে দেখা যায় কি না। মঙ্গলের আবার তামাক খাবার রোগ, পথ চলতে চলতে ক্রমাগত তাকে কোলকে হাতে নিয়ে দাঁড়াতে হয়। দোভাষী একবার মুখ তুলে দেখতে পেল যে একটু সামনেই বাঁশঝাড়ের আড়ালে লাল পানা কি একটা দেখা যাচ্ছে। মঙ্গলের মাথায় লাল পাগড়ি, তাহলে নিশ্চয়ই মঙ্গল ওখানে বসে তামাক সাজছে। দোভাষী তো হাঁপ ছেড়ে বাঁচল, আর মাথা নিচু করেই বলতে লাগলো, হ্যাঁ ভাই মঙ্গল, এটা কি ভালো হলো, এক জায়গায় 10-5টা হাঁড়ি থাকলে একটু আধটু ঠোকাঠুকি হয়ই, তাই বলে কি কথায় কথায় উপরওয়ালার কাছে রিপোর্ট করতে আছে। বলতে বলতে সে বাঁশঝাড়ের সামনে এসে পড়েছে, আর মুখ তুলেই দেখে, বাবা গো কোথায় মঙ্গল, এই যে প্রকাণ্ড বাঘ উঁত পেতে রয়েছে, আর দোভাষীর দিকে চেয়েছে লেজ ঘোরাচ্ছে। দোভাষী তাড়াতাড়ি তার ছোট্ট তলোয়ারখানার মুখ বাঘের দিকে ধরে নিয়ে দাঁড়ালো, যদি বাঘটা লাফিয়ে পড়ে। বাঘটা উঠে দাঁড়িয়েছে, কিন্তু মাঝখানে বাঁশঝাড়, তাই আর লাফাবার সুবিধে পাচ্ছে না। দোভাষী ভাবছে শশী আর শঙ্কর তার পিছনে, শশী এক্ষুনি বন্দুক চালাবে, কিন্তু শশী যে 40-50 হাত দূরে দাঁড়িয়ে জুতোর ফিতে বাঁধছে তা কি আর সে জানে। শেষে যখন একটুখানি মুখ ফিরিয়ে দেখে বুঝল যে পেছনে কেউ নেই, তখন সে চিৎকার করে উঠল। চিৎকার কি সহজে বের হতে চায়? ভয়ে বেচারার গলা শুকিয়ে গেছে। যাই হোক, একটা গলা ভাঙা গোছের আওয়াজ শশীর কানে পৌঁছল, আর তখনই তারা ভয় নেই বলে ছুটে এলো। বাঘটাও তাই দেখে থতমত খেয়ে হুপ বলে গাল দিয়ে ছুটে পালালো। দোভাষী তখন ঠকঠক করে কাঁপছে, ঘামে তার গায়ের কাপড় সমস্ত ভিজে গেছে, কথা বলতে পারছে না, অনেক কষ্টে বললে, বাঘ। এরপর আর কখনো একলা পথ চলতো না সে।
এই শান স্টেট থেকে আমি দুটো বাঘের চামড়া এনেছিলাম। এই বাঘ মারার ইতিহাসটি বেশ। একজন লোক বনে হরিণ মারতে গিয়েছিল, একটা হরিণের পায়ের দাগ ধরে তাকে খুঁজে বের করে সে গুলি করতে গেল, কিন্তু বন্দুকে আর আওয়াজ হলো না, যাকে বলে মিস ফায়ার হওয়া। ঘোড়া তুলে আবার মারতে গেল, এবারও আওয়াজ হলো না। লোকটা ভাবল বুঝি ক্যাপটাই খারাপ, ট্যাঁকে আরও ক্যাপ ছিল, তার একটা বের করতে গেল। কোঁচর থেকে ক্যাপ বের করতে গিয়ে মুখ ফিরিয়েই দেখে তার পেছনেই প্রকাণ্ড এক বাঘ, 7-8 ফুট দূরেও নয়, এই তাকে ধরে আর কি। তখন সে ভয়ের চোটে সেই খারাপ ক্যাপ শুদ্ধই বন্দুক তুলে ঘোড়া টিপে দিলে। আর কি আশ্চর্য, গুড়ুম করে বন্দুকের আওয়াজ হলো, সঙ্গে সঙ্গে বাঘের মগজও উড়ে গেল। ভগবান যাকে রক্ষা করেন, বাঘও তাকে মারতে পারে না। অন্য বাঘটাকে মেরেছিল একটি 12 বছরের ছেলে। দুপুরবেলা মুসোদের গ্রামের মেয়ে পুরুষরা সকলে খেতে কাজ করতে গেছে, গ্রামে আছে কেবল ছেলেপিলের দল। সেদেশের ঘর হয় মাচার ওপর, ওপরে মানুষরা থাকে আর নিচে থাকে তাদের পোষা জন্তু জানোয়ার। দিনের বেলাতেই একটা বাঘ একজনের ঘরের নিচে ঢুকে একটা শুয়োর ধরেছে আর শুয়োরটা চেঁচিয়ে বাড়ি মাথায় করে তুলেছে। সেই ঘরে ছিল ওই 12 বছরের ছেলেটি আর তার বাবার গুলি ভরা বন্দুক। সে আস্তে আস্তে উঠে মাচার বাঁশের ফাঁক দিয়ে এক গুলিতেই বাঘমশায়ের শুয়োর খাবার শখ মিটিয়ে দিল। তারপর গ্রাম সুন্দর লোক মজা করে ওই বাঘের মাংস খেল। ওই বছরই আমি একটা পাহাড়ে দূরবীনের কাজ করতে গিয়েছিলাম। গ্রাম অনেক দূরে, তাই মনে করেছিলাম যখন পাহাড়ের ওপর জল আছে তখন সেখানেই জলের কাছে তাঁবু খাটাব আর দুরাত ওইখানেই কাটাবো। গ্রামের লোকেরা কিন্তু বেঁকে দাঁড়ালো, ও পাহাড় ভালো না, ওখানে নাট আছে, মানে অপদেবতা, এই লোকের ওপর অত্যাচার করে, হাতি দিয়ে পিষিয়ে মারে ইত্যাদি। হয়তো জঙ্গলে বুনো হাতি আছে সেই জন্য অনিচ্ছা। পাহাড়টা চুড়োয় চুড়োয় বুনো হাতির রাস্তা। রাজার লোক আমার সঙ্গে ছিল, সে গ্রামের প্রধানকে অনেক বুঝিয়ে বলল কিন্তু কোনো ফল হলো না। তাদের মহা ভয় পাহাড়ে যদি সরকারের লোকের কোনো অনিষ্ট হয় তাহলে রাজা হয়তো আবার তাদের ধরে টানাটানি করবেন। আমি দেখলাম তাদের যখন অত অনিচ্ছা তখন জোর জবরদস্তি করে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। জিজ্ঞেস করলাম, যদি আমরা খুব ভোরে এই 4:30-4:30 কাজে বেরোই তাহলে কখন চুড়োয় পৌঁছব? তারা হাত দিয়ে দেখিয়ে বলল, সূর্য এইখানে উঠলে পর, আন্দাজ বেলা 10টায়। আমি বললাম, আমি যদি এইখানেই তাঁবু রেখে দিই আর ভোরে বেরিয়ে কাজ সেরে তোমাদের গ্রামেই শুই তাহলে যেতে পারবে তো? তারা মহা খুশি হয়ে বলল, হ্যাঁ নিশ্চয়ই, যদি সন্ধ্যা হয়ে যায় বড় বড় মশাল জেলে চলে আসব, সঙ্গে বন্দুক নেব। সেই বন্দোবস্তই করলাম। ভোর 4:30-5টায় বেরিয়ে কাজ করে সন্ধ্যা 7:30-8টার মধ্যে তাঁবুতে ফিরে এলাম। এই ঘটনার 2 বছর পর আমাদের আপিসের এক সাহেব ওই পাহাড়ে জরিপের কাজ দেখতে গিয়েছিলেন। গ্রামের লোকেরা তাঁকেও বাধা দিয়েছিল, কিন্তু তিনি সে কথা শুনবেন কেন? সকালে উঠে সাহেব সার্ভেয়ারের কাজ দেখতে বেরিয়ে গেছেন। লোকজনদের হুকুম দিয়ে গেছেন যে পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়োটার নিচে যেন তাঁবু লাগায়। পথ নেই, সেই জন্য তারা হাতির রাস্তা ধরে খচ্চরের পিঠে জিনিসপত্র বোঝাই করে ওপরে উঠল। বিকেলে চূড়োর নিচে পৌঁছে দেখল সেখানে বেশ জল আছে, কাজেই সেখানেই তাঁবু ফেলল। গ্রামের লোকেরা তাদের পৌঁছে দিয়েই ফিরে এলো, ও পাহাড়ে তারা কিছুতেই থাকবে না। এদিকে সাহেব কাজে বেরিয়েছেন, তিনিও কাজ শেষ করে ওই জায়গাতেই আসবেন, তবে তাকে সমস্ত বন জঙ্গল পাহাড় পর্বত ঘুরে সার্ভেয়ারের কাজ দেখতে দেখতে আসতে হবে। সেদিন কিন্তু সাহেবের কপালে তাঁবুতে পৌঁছনো ঘটে উঠল না। বনের মধ্যে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। অন্ধকারে চলতে না পেরে সাহেব ও তাঁর সঙ্গের লোকেরা পাহাড়ের ওপরে একটা জায়গার গাছের নিচে ধুনি জ্বালিয়ে শুয়ে রইলেন। ভাবলেন সকালে উঠে তাঁবুতে যাবেন। এদিকে তাঁবুতে সকলে তাঁর পথ চেয়ে বসে রয়েছে, কখন সাহেব আসবেন, কিন্তু সাহেবের আর দেখা নেই। ডাকাডাকি করে বেয়ারাদের গলা ধরে গেল, কিন্তু সাহেব তখন ঢের দূরে,
সে ডাক শুনতে পেলেন না। শেষটা তারা আশা ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। অনেক রাত্রে খচ্চরগুলোর ছুটোছুটিতে সকলের ঘুম ভেঙে গেছে, ব্যাপারখানা কি? এই ভেবে যেমন একজন খালাসি তাঁবুর দরজা ফাঁক করে গলা বের করেছে, আর অমনি দেখে, ওরে বাবারে, ইয়া বড় দাঁতওয়ালা হাতি, তার পেছনে আরও হাতি। সে আস্তে আস্তে সকলকে সাবধান করে দিয়ে যেমন তাঁবুর পেছন দিক দিয়ে বেরোতে যাবে, অমনি হাতিও তাঁবুর উপর এসে পড়ল। তখন সকলে গড়িয়ে গড়িয়ে খাদের ভেতর ঢুকে কোনো রকমে প্রাণে বাঁচল, আর হাতিগুলো সেই রাস্তায় চলে গেল। তাঁবু টাবু যা কিছু তাদের সামনে পড়েছিল তারা সব শুঁড় দিয়ে ছুঁড়ে ছুঁড়ে খাদের মধ্যে ফেলে দিয়ে গেল। খচ্চরগুলো রাস্তার ওপর বাঁধা ছিল, তারা সকলে দড়ি টড়ি ছিঁড়ে পালালো। শুধু একটা খচ্চর মজবুত নতুন দড়ি দিয়ে বাঁধা ছিল, সে বেচারা পালাতে পারেনি, হাতিরা সেটাকে পা দিয়ে মাড়িয়ে একেবারে পিষে দিয়ে গেল। সকালে সাহেব তাঁবুতে ফিরে তো একেবারে হতভম্ব। এবারকার মতো কাজ শেষ করে আমরা ব্যাঙ্গালোরে আমাদের হেডকোয়ার্টারে ফিরে গেলাম। 1903-1904 কেংটুং রাজ্য। এবছর দুজন সাহেব আমার সঙ্গে দূরবীনের কাজ শিখতে গিয়েছিলেন। আমি দূরবীনের কাজ করব আর সাহেবরা 14-15 দিন আমার সঙ্গে সঙ্গে থেকে কায়দাকানুন শিখে নিজের নিজের কাজে চলে যাবে। আমাদের সর্বদাই রেলের লাইন ছেড়ে 20-22 দিনের পথ চলতে হয়। এবার তিনজনে একসঙ্গে যাচ্ছি, গল্প গুজবে বেশ পথ চলাটা আরামে কাটালাম। সকলেই ঘোড়া কিনেছিলাম, কিন্তু দুঃখের বিষয় ঘোড়া কটাই সব বুনো। একে তো এইরকম হ্যাটকোটওয়ালা অদ্ভুত জীব তারা আগে কখনো দেখেনি, তার উপর আবার তাদের পিঠে নিয়ম মতো বড় একটা কেউ চড়েনি, কাজেই ঘোড়াগুলোকে বাগমানাতে যে আমাদের বেশ কষ্ট করতে হয়েছিল সে কথা বলাই বাহুল্য। এক এক সময় সামান্য কারণে বা অকারণে হঠাৎ দৌড় দেয়, আবার কখনো বা তাদের মেজাজ বিগড়ে যায়, তার কিছুতেই নড়বে না তারা, চার পা শক্ত করে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। ভোরে বেরিয়েছি, কুয়াশায় চারদিক ঢাকা, আগে আগে চলেছে একজন শান পথ দেখিয়ে, তার পিছনে আমি, আমার পেছনে এক সাহেব, তার পেছনে অন্য সাহেব, তার পেছনে তিনজন সহিষ। একটা বেশ বড় নালার কিনারায় কিনারায় 3-4 ফুট চওড়া রাস্তা এঁকে মেঁকে চলেছে, রাস্তার অন্য পাশে খাড়া পাহাড়। চলতে চলতে সামনে একটা পাহাড়ি নদী পড়ল, তাতে বেশ জল আর স্রোত, কিনারাটা খাড়া আর বেজায় পিছল। শানটিকে পা টিপে টিপে নামতে দেখেই আমি ঘোড়ার রাস টেনে ধরেছি, কিন্তু তবু একটু পিছলে গেল। 4-5 ধাপ চলার পর আমার খেয়াল হলো যে পেছনের দুজনকে সাবধান করে দেওয়া দরকার। ডেকে বললাম, সাবধান, লুক আউট, আর সঙ্গে সঙ্গে ঝপাং করে জলে পড়বার আওয়াজ। ফিরে দেখি একজন সাহেবের মাথা থেকে কোমর অবধি জলের নিচে, খালি ঠ্যাং দুটো ওপরে বেরিয়ে রয়েছে, টুপিটা জলে ভেসে যাচ্ছে। আরে আরে বলে সহিষ্ঠা দৌড়ে এসে সাহেবকে তুলল, টুপিটা ধরল, আর আমার সেই হতভাগা বুনো ঘোড়া ওই পিছল ঢালু জায়গায় পৌঁছে ওই জলের স্রোত দেখে ভড়কে গিয়ে হঠাৎ সামনের পা দুটো শক্ত করে আর মাথাটা মাটির দিকে ঝুঁকিয়ে দাঁড়িয়ে পড়েছে, আর আমি তার মাথার ওপর দিয়ে উল্টে একেবারে জলে। বেচারা আমরা, ওই শীতের মধ্যে প্রায় সমস্ত দিন ভিজে কাপড়ে থাকতে হলো। আর একদিন আমি একলাই পথ চলেছি, সঙ্গে সহিষ আর একজন খালাসি, আগে আগে লাংরিয়া অর্থাৎ পথপ্রদর্শক। একটা নালা পার হতে হবে, তাতে এক হাঁটু কাদা আর 2-3 ফুট উঁচু কিনারা। ঘোড়া তো নালায় নামলো, কিন্তু অন্য পাড়ে আর কিছুতেই উঠবে না। 3-4 বার চেষ্টা করেও তাকে ওপারে তুলতে পারলাম না। এক একবার সামনের দুপা পাড়ের ওপর তুলে দেয় বটে, কিন্তু তখনই আবার নামিয়ে নেয়। একবার যেই সামনের দুপা পাড়ের ওপর তুলেছে, অমনি আমি সপাং করে 2 ঘা চাবুক লাগিয়েছি তার পেছনে, আর হতভাগা পেছনের পা দুটো গুটিয়ে নিয়ে ঠিক কুকুরের মতো কাদার মধ্যে বসে পড়েছে। আমি তো কাদায় একেবারে ঢুকে গেলাম, ঘোড়াটাও ডিগবাজি খেয়ে আমার ওপর দিয়ে ডিঙিয়ে গেল। সহিষ ও খালাসি হায় হায় করে ছুটে এলো, না জানি কি হয়েছে, কিন্তু এক হাঁটু কাদার মধ্যে পুঁতে গিয়েছিলাম বলে আমার কোনো চোটই লাগেনি, খালি কাদা মেখে ভূত।
এমনি করে হাসি তামাশার মধ্যে নিজের নিজের কাজের জায়গায় পৌঁছলাম। প্রায় 200-225 মাইল পথ চলার কষ্ট যেন বুঝতেই পারলাম না। একদিন একটা পাহাড়ে উঠেছি, দেখি সামনে অন্য একটা পাহাড়ের চূড়োর জঙ্গল না কাটলে কাজ করা অসম্ভব। কিন্তু কুলিরা কিছুতেই ওই চূড়োর জঙ্গল কাটবে না, সেখানে নাকি তাদের নাট থাকেন। সেখানকার গাছ কাটলে তিনি চটবেন, আর চটলে বড়ই মুশকিল হবে। কিন্তু সরকারি কাজ তো আর এসব কথায় বন্ধ থাকতে পারে না, কাজেই আমাদের খালাসিদের নিয়েই জঙ্গল কাটতে হলো। প্রায় সমস্ত গাছই কাটা হয়ে গেছে, শুধু দুটো বড় বড় গাছ বাকি আছে। এমন সময় সেখানকার দুজন মাতব্বর লোক এসে বললে, ও দুটি আমাদের পূজোর গাছ, ওদের ছেড়ে দিন। তাই আর ও গাছ দুটোকে কাটলাম না। এর পরের বছর আবার সেই পাহাড়ে আমার যাবার দরকার হয়েছিল। গিয়ে দেখি পাহাড়ের ওপরের গ্রামটা আর সেখানে নেই, 2 মাইল দূরে আর একটা পাহাড়ে চলে গেছে। প্রধানকে জিজ্ঞেস করলাম, গ্রাম ছেড়ে চলে এলে কেন? প্রধান বললে, সে তো তোমাদেরই দোষ। তোমরা সেই যে বন কেটে ফেলেছিলে, তাতে দেবতা চটে গিয়ে বাঘ হয়ে এসে আমাদের কি যেমন তেমন সাজা দিয়েছে ভেবেছ? মানুষ গরু শুয়োর সব মেরে আর কিছু বাকি রাখিনি, কাজেই আমাদের পালিয়ে আসতে হয়েছে। বন আর পাহাড়ের দেশ, পদে পদেই বিপদের সম্ভাবনা। কাজেই ভূতের ভয়, বাঘের ভয়, ভালুকের ভয়, হাতির ভয় লোকের মনে লেগেই আছে। বনের দেবতা আর ভূতের ভয় এদের বড্ড বেশি, আমি আগে সে কথা জানতাম না। এই পাহাড়টাতে বাস্তবিকই বড্ড বেশি বাঘ। বাঘের জ্বালায় গ্রাম ছেড়ে তো সকলে পালিয়ে গেল, দেবতাই এইসব করেছেন বলে নিজেদের মনকে প্রবোধ দিল, আর দেবতাকে সন্তুষ্ট করবার জন্য পাহাড়ের ওপর ঘটা করে পুজো দিল। বাঘের সংখ্যা কিন্তু তাতে একটুও কমল না। আমি ভোরবেলায় ওই পাহাড়ের চড়াই উঠছি। আমি উঠছি ঘোড়ায় চড়ে, আর বাঘমশাইও হেলতে দুলতে ওই পথেই নামছে। হঠাৎ দুজনে চোখাচোখি, আর অমনি হুপ করে শব্দ করে দে এক লাফ, হুড়মুড় করে একেবারে 20-25 ফুট নিচে খাদের ভেতর পড়ল। একবার চেয়েও দেখল না যে কোথায় পড়ছে। আর একবার ওই পাহাড়ের ওপর দিয়ে আমাদের দুজন ডাকওয়ালা যাচ্ছিল। তাদের বিশেষ করে বলে দেওয়া হয়েছিল যেন খুব তাড়াতাড়ি হেঁটে যায়, আর বেশ রোদ থাকতেই যেন পাহাড়ের অন্যদিকে নিচের গ্রামে পৌঁছে যায়, কেননা ওখানে বড় বাঘের ভয়। তাদের আরও বলা হয়েছিল যে পাহাড়ের 2/3 পার হয়ে গেলে দুটো রাস্তা পাবে, একটা ডান দিকে পাহাড়ের ধারে ধারে গেছে, অন্যটা ছোট রাস্তা পূবমুখী নিচে নেমে গেছে। ডান দিকেরটা বুনো রাস্তা, ও পথে গেলে জঙ্গলে জঙ্গলে ঘুরে মরবে, ওই পূবের ছোট রাস্তা দিয়েই যেতে হবে, আর ওই দোবার থেকে 5-6 মাইল এগিয়ে গেলেই গ্রাম পাবে। ডাকওয়ালারা দুজনেই অযোধ্যার লোক, বুদ্ধির দোষেই হোক বা অন্য কারণেই হোক, তারা শেষ পর্যন্ত ডান দিকের রাস্তা দিয়েই চলে গেল। 3-4 ঘন্টা চলার পর হুঁশ হলো, তবে না বলেছিল যে রাস্তাটা নিচে নেমে যাবে আর দোবার থেকে 5-6 মাইল পরেই গ্রাম পাবে। এই যে পাহাড়ের ওপরে ওপরেই চলেছে, আর শেষই হচ্ছে না। তবে বা ওই ছোট রাস্তাটাই ঠিক ছিল। ওঠো গাছে, দেখো কোন দিকে গ্রাম। একজন গাছে উঠে বলল, পূব দিকে অনেক দূরে পেছনে ক্ষেত দেখা যাচ্ছে। তখন গাছ থেকে নেমে ছুটোছুটি করে তারা সেই দোবাটে ফিরে চলল। কিন্তু কিছু দূর গিয়েই বুঝতে পারল যে দোবাটে পৌঁছবার বহু আগেই সন্ধ্যা হয়ে যাবে। তখন তারা বাঘের কথা মনে করে তাড়াতাড়ি রাত কাটাবার জায়গা খুঁজতে লাগল। পাহাড়ের ওপর শিকারীদের একটা বিশ্রামের জায়গা ছিল, সেখানে গাছের নিচেটা পরিষ্কার আর কাছেই একটা ছোট নালায় জল আছে। তারা ভাবল এইখানেই রাত কাটিয়ে ভোরে দোবাটে ফিরে গিয়ে ছোট রাস্তাটা ধরে গ্রামে যাবে। গাছতলায় জিনিসপত্র রেখে একজন কাঠ জড়ো করতে লাগল। রান্না করতে হবে, ধুনি জ্বালতে হবে, বলে দিয়েছে এ পাহাড়ে বড় জানোয়ারের ভয়। অন্য লোকটি বালতি নিয়ে জল আনতে গেল। অমনি হুম, বন জঙ্গল কেঁপে উঠল। যেদিক থেকে তারা ফিরেছে সেই দিক থেকে বাঘ ডাকল। দুজনেই হাতের কাজ ফেলে দৌড়ে এসে গাছের গোড়ায় উপস্থিত হল।
আবার হুম, যেন একটু কাছে, আবার হুম, আরও কাছে। বাঘটা এইদিকেই আসছে আর একটু পরপর হুঙ্কার ছাড়ছে। হুটোপুটি করে দুজনেই গাছে উঠল আর বেশ উঁচুতে উঠে ঘন পাতার আড়ালে লুকিয়ে রইল। পাছে পড়ে যায় এই ভয় পাগড়ি খুলে গাছের ডালের সঙ্গে নিজেদের বেশ করে বাঁধল। বাঘও হুম করতে করতে গাছের নিচে এসে হাজির হলো। এসেই সোজা গিয়ে ওদের লোটা কম্বল শুঁকতে আরম্ভ করল আর এদিক ওদিক খুঁজতে লাগলো। কোথাও কিছু না দেখতে পেয়ে আবার হুঙ্কার, আবার খোঁজ খোঁজ, আবার হুঙ্কার। তারপর জলের ধারে চলে গেল। সেখানে তাদের বালতি দেখেই হোক বা অন্য কোনো কারণেই হোক, আবার গর্জন। জল খেয়ে উপরে উঠে এসে এক একবার জিনিসপত্র শুঁকে দেখে, আবার হুঙ্কার। কতক্ষণ ধরে এইরকম করে তারপর গাছতলায় বাঘ বসে রইল। কিছুক্ষণ বসে থাকে, আবার উঠে পায়চারি করে, লোটা কম্বল শোঁকে আর হুঙ্কার দেয়। লোক দুটির অবস্থা বোঝাই যায়, বাঘের ভয়ে শীত কোথায় পালিয়ে গিয়েছে, তেষ্টায় গলা শুকিয়ে গেছে। সমস্ত রাত বাঘটা ওই রকম করল। তারপর ভোরের দিকে ডাকতে ডাকতে যেদিক থেকে এসেছিল সেই দিকেই আবার চলে গেল। ডাকওয়ালারা বেলা 8-9 অবধি গাছের ওপরেই বসে রইল। তারপর বাঘের আর কোনো সাড়া শব্দ নেই দেখে নেমে এসে জিনিসপত্র নিয়ে দে দৌড়। খাওয়া দাওয়া চুলোয় গেল, একেবারে গ্রামে পৌঁছে হাঁপ ছেড়ে বাঁচল। গ্রামের প্রধান সমস্ত শুনে তাদের খুব বকুনি দিল, এই পাহাড়ের বাঘ বড় দুষ্টু, মানুষ খেকো, অত করে বলে দেওয়া সত্ত্বেও ও রাস্তায় গেলে কেন। আর একটা পাহাড়ে এক সাহেবের 3টে খচ্চর বাঘে খেয়েছিল। সাহেবের আগে আমি ওই পাহাড়ে কাজ করেছিলাম। পাহাড়ের দক্ষিণ দিকে 1 মাইল দূরে একটা আড্ডা আছে, জঙ্গলের আড্ডা। নিতান্ত অপারগুণা হলে কেউ ওই আড্ডায় থাকে না, আর ওখানে রাত কাটাবার দরকার হলে অনেক লোক একসঙ্গে জুটে তবে ক্যাম্প করে। আমারও ইচ্ছা ছিল ওখানে ক্যাম্প করব, কিন্তু গ্রামের লোকেরা মানা করল, ওখানে যেও না, বড় বাঘের ভয়, আমরা ওখানে কখনো রাত কাটাই না, একলা ও পথে যাইও না। আমি ওই আড্ডায় না গিয়ে পাহাড়ের উত্তরে প্রায় 4 মাইল দূরে মুসোদের গ্রামে ছিলাম। বেজায় চড়াই আর বিশ্রী রাস্তা। সাহেবেরও ওই পাহাড়ে একটু কাজ ছিল। তিনি বললেন, ওই 4 মাইল চড়াই আমি উঠছি না, জঙ্গলের আড্ডাতেই থাকব। আমি অনেক করে মানা করলাম, গ্রামের লোকেরাও বলল, কিন্তু সাহেব কিছুতেই শুনলেন না। ওই জঙ্গলের আড্ডাতেই ক্যাম্প করলেন। বড় ধুনি জ্বালানো হলো, সঙ্গের খচ্চরগুলোকে তার পাশেই বেঁধে রাখা হলো। খাওয়া দাওয়ার পর সকলে শুয়ে পড়ল। অনেক রাতে চেঁচামেচিতে সাহেবের ঘুম ভেঙে গেল। ক্যা হুয়া? শুনলেন 3টি খচ্চর বাঘে নিয়ে গেছে, আর বাঘও একটা নয়। ধুনি জ্বালানো হয়েছিল বটে, কিন্তু পাহারা রাখা হয়নি, ধুনি নিবে গিয়েছিল। খচ্চরওয়ালা বেচারিরা তো একেবারে মাথায় হাত দিয়ে বসে পড়ল। সাহেবেরও বড্ড রাগ হলো। ভোরে উঠেই খুঁজতে বেরুলেন। খাদের ভিতর সন্ধান মিলল, একটার অর্ধেক খেয়েছে, অন্য দুটো আস্তই রয়েছে। সাহেব হুকুম দিলেন, গাছে মাচা বাঁধো, আমি বাঘ মারব। এখন কাজে যাচ্ছি, 3টের সময় ফিরে 4টের সময় মাচায় বসব। চীনা খচ্চরওয়ালা তো মহা খুশি, সকলে মিলে মাচা বেঁধে সব ঠিকঠাক করে রাখল। সাহেব কাজ থেকে ফিরে চা খেয়েই বন্দুক টোটা ইত্যাদি নিয়ে বাঘ মারতে চললেন। 4টেও বাজেনি তখনও। গিয়েই তো চক্ষু স্থির, সোজা তালগাছের মতো একটা গাছ, তার 20-25 ফুট ওপরে একটা ডাল বেরিয়েছে, সেইখানে মাচা। উঠব কি করে? খালাসিরা বলল, হুজুর ওই মোটা লতার মই তৈরি করেছি, তাই বেয়ে উঠতে হবে, আমরাও তাই করেছিলাম। সাহেবের পায়ে জুতো, কাজেই অতি সন্তর্পণে উঠতে হবে। বন্দুকটা একটা খালাসির হাতে দিয়ে তাকে তার পেছনে পেছনে উঠতে বলে সাহেব তো গাছে চড়তে আরম্ভ করলেন। কতকটা চড়েছেন, আর অমনি একটু দূরেই হুম বাঘ ডেকে উঠল। বোধহয় পেট ভরে খেয়ে একটু আয়েস করছিল, আর এরা গিয়ে বেচারার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিয়েছে, কিংবা হয়তো কিঞ্চিত জলযোগের জন্য আসছিল, এদের দেখে বিরক্তি প্রকাশ করল।
যাই হোক, সেই হুম শুনেই তো খালাসির হাত থেকে বন্দুক নিচে পড়ে গেল, আর সেও লাফিয়ে পড়ে দে দৌড়। সাহেবও লাফিয়ে নেমে বন্দুক ঘাড়ে করে একেবারে তাঁবুতে। বাগমারা আর হলো না।